আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আইসুর রহমান, আমার ইউটিউব চ্যানেলের আপনাদের স্বাগতম জানাচ্ছি। সম্মানিত সুধী, এখন আমি আলোচনা করব মাস্ক সম্পর্কে। আসলে করোনা ভাইরাস এফেক্টেড হওয়ার পরে বা করোনা ভাইরাস বাংলাদেশে আসার পরে এই মাস্ক নিয়ে ব্যাপক একটা হই হুল্লোড় হচ্ছে। আসলে এটা জানার দরকার, আসলে মাস্কটা কি আসলে সবার পরে জরুরি? এই হই হুল্লোড় করার আগে, মার্কেটে একটা ক্রাইসিস তৈরি করার আগে এই জিনিসটা আমাদের অবশ্যই সবার জানা জরুরি যে মাস্কটা আসলে সবাইকে পড়তে হবে কিনা। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেলিভিশনে একটা অ্যাড দিয়েছে, সেই অ্যাডটাকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে মাস্ক পরা সবার জন্য জরুরি কি না, এবং এটাও জানতে পারবো যে করোনাটা কিভাবে ছড়াচ্ছে এবং এটার প্রোটেকশন কিভাবে আমাদেরকে করা দরকার বা করতে হবে। প্রথমে জানা দরকার যে মাস্ক ওই সমস্ত রোগের জন্য অপরিহার্য পরা যেগুলো এয়ারবর্ন ডিজিজ, যেগুলোর জীবাণু বা যেগুলোর কীটাণু বাতাসের মধ্যে ঘুরে বেড়ায় বা বাতাসে উড়ে বেড়ায়। কিন্তু করোনার ব্যাপারটা কিন্তু সেক্ষেত্রে ভিন্ন। করোনার ব্যাপারটা বা করোনার যে বিষয়টা, এটা একটা রুগী যদি হাসি কাশি, হাঁচি বা কাশি দেয়, এই হাঁচি কাশির সাথে যে বাবলটা বের হয় বা যে কফের ছিটা ফোটাটা বের হয়, এটার সাথে ভাইরাস থাকে। কিন্তু এটা অতটুক সময় হাওয়ার মধ্যে থাকতে পারে যতটুক সময় 10 ফিট উপর থেকে 1 ফোঁটা পানি আপনি যদি ছেড়ে দেন, এই 10 ফিট উপর থেকে মাটিতে পানিটা পড়া পর্যন্ত যে সময়টা লাগবে, এই করোনার ভাইরাসটা কিন্তু সেপ বা থুথু বা বাবল গামের সাথে মুখ থেকে এই মাটিতে পড়ার এতটুক সময় সে হাওয়ায় থাকতে পারে। তো এটা হাওয়ার মধ্য দিয়ে মানুষের কাছে এফেক্টেড হওয়ার চান্স নেই। সম্মানিত সুধী, তো এটা তাহলে এফেক্টেড হচ্ছে কিভাবে? এফেক্টেড যদি আপনি এফেক্টেড লোকের ধরা ছোঁয়ার কাছে চলে যান বা তার সেবা করেন, যদি এই ক্ষেত্রে আপনি প্রোটেকশনে না থাকেন তাহলে আপনার এটা আপনি এফেক্টেড হতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো রুগী বা করোনার ভাইরাস আছে এমন পেশেন্ট হাঁচি কাশি দেয়, এই হাঁচি কাশির ছিটে ফোঁটা বা বাবুল গাম যদি বাবুলগুলো যদি আপনার শরীরে পড়ে তাহলে আপনার সংক্রমণ হওয়ার চান্স আছে। এটা তাহলে এখন আপনারাই বলেন যে মাস্কটা পরা কার কার জন্য জরুরি আর কার কার জন্য নয়। এখন এটা ঢালাওভাবে সবাই যদি মাস্ক ব্যবহার করে, আর এই জন্যই কিন্তু বাজারে কালোবাজারি যারা আছে এই সুযোগটা গ্রহণ করেছে। আর এই বিষয়টা জানা, আমি এই জন্য মনে করলাম যে এই বিষয়টা জানানো জরুরি, কারণ WHO যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা মাস্কগুলো সবার জন্য ব্যবহার করার দরকার নেই। কারণ টেলিভিশনে যে একটা ওনারা দেখিয়ে দিয়েছে বা দেখিয়েছেন, এটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা লোক আরেকটার থেকে টাচ করার ফলে কিন্তু এই ভাইরাসটা ট্রান্সফার হচ্ছে। এটা কিন্তু শ্বাসের মাধ্যমে হচ্ছে না। আপনার হাতে যদি কোনো করোনার ভাইরাস লাগে বা করোনার জীবাণুটা লাগে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি মুখ নাক চোখ কানের মধ্যে যতক্ষণ পর্যন্ত না নিচ্ছেন, এই হাত নাক চোখ কান পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে কিন্তু এটা এন্ড হতে পারতেছে না। আর এন্ড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এটা এফেক্টেড করতেছে না, এটা কিছুদিন ঘুমন্ত অবস্থায় থাকে আপনার শরীরে 4 থেকে 5 দিন, এটাও একটা ব্যাপার। আর এটা যখন এমন যখন হয়ে যায়, আপনি যখন বাইরে ঘরে গেলেন, তখন আপনি ঘরে আসার সঙ্গে সঙ্গে আপনি ভালো মতো সাবান দিয়ে ভালো মতো হাত পা ধোন, তারপর অ্যালকোহল যুক্ত যে হ্যান্ড স্যানিটাইজার গুলো আছে, স্যানিটাইজার গুলো, এগুলো দিয়ে আপনি ভালো মতো হাতগুলো কোমরদন করে এটাকে পরিষ্কার করেন। আর অ্যালকোহল এমন একটা জিনিস, এটা যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণুর উপর পড়ার সাথে সাথে এটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। আর করোনা ভাইরাসটা এমন একটা কটেড ভাইরাস যেটার শরীরে একটা আবরণ থাকার কারণে তার কোনো মেডিসিন তাকে রিচ করতে পারে না। আর অ্যালকোহল এমন একটা জিনিস, এই অ্যালকোহল দেওয়া যে স্যানিটাইজারগুলো, অ্যালকোহল থাকার কারণে সেই প্রোটেক্টটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে ডাইরেক্ট জামটাকে মেরে ফেলে। সম্ভবত শুধু তো এখন আপনারা বুঝতে পারতেছেন যে আসলে মাস্ক পরা সবার জন্য জরুরি নাকি কিছু কিছু লোকের জন্য জরুরি, যার যার জন্য জরুরি। যেমন যারা দেখাশোনা করবে এই সমস্ত রুগী তাদের জন্য, এবং যারা বাইরে ঘরে গেছেন বিভিন্ন লোকের সাথে মেলামেশা করে এসেছেন, এদের জন্য হাত হাত মুখ হাত পা ভালো মতো পরিষ্কার করা এবং স্যানিটাইজার
জাতীয় যে জিনিসগুলো আছে অ্যালকোহল যুক্ত, এগুলো দিয়ে ভালো মতো মালিশ করে এটাকে পরিষ্কার করা, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর WHO আরো বলেছে, যে জিনিসটা আমি বারবার বলতেছি কারণ এটা একটা সচেতনতার দরকার, সচেতনতা আমি এই জন্য জিনিসটা বারবার বলতেছি যে এটার মাধ্যমে যদি আমার এই সংবাদের মাধ্যমে বা আমার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই মেসেজের মাধ্যমে যদি কিছু গুটি কয়েক লোক যদি সাবধান হতে পারে এবং তাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে পারে এবং তারা এই বিপদ থেকে যদি এড়িয়ে চলতে পারে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সম্মানিত শুধু সম্মানিত শুধু আজকে এই তথ্যগুলো অবশ্যই এটা জনস্বার্থে আপনারা প্রচার করবেন, এটা আমি আপনাদের কাছে দাবি রাখছি, বা আপনাদের কাছে অবশ্যই আমি দাবি রাখবো, কারণ এটা এটা থেকে মানুষকে সচেতন করার জন্যই আমাদের এই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আর এটা আপনারা যদি আমাকে হেল্প না করেন বা সহযোগিতা না করেন শেয়ার করে, তাহলে এটা আমার একার পক্ষে সম্ভব না। সম্মানিত শুধু সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।